এই যখন বাইরে একেবারে ঠাটা পোড়া গরম, এই গরমে আমার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। তো আমার মনে হলো এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেদিনকে এসিতে বসে কাজ করছি বাড়িতে, তো কাজ শেষে আমার বেলা দুটো নাগাদ, দুটো থেকে আড়াইটা নাগাদ একটা জায়গায় যাওয়ার ছিল। তো স্নান খাওয়া দাওয়া করে কিছুক্ষণ এসিতে রেস্ট নিয়ে যখন বাইরে বেরোলাম, বাইরে বেরোনোর পর জাস্ট ছিটকে চলে যাওয়ার মতন এত গরম। দেখলাম ঘড়ি বা মোবাইল, ফিলস লাইক 41, টেম্পারেচার 40। স্কুটিটা নিয়ে মেট্রো স্টেশন যাব, তো এতটা রাস্তা যাব, 5-7 মিনিট চালাতে হবে। তো 5-7 মিনিট অনেকটা মনে হচ্ছে, জাস্ট গায়ের চামড়া মনে হয় জাস্ট ঝলসে যাবে, ওই আবার বলছি ছিটকে যাওয়ার মতন অবস্থা। তো বেরোলাম, বেরিয়ে গিয়ে যখন মেট্রো স্টেশনে পৌঁছেছি তখন মেট্রোর জন্য ওয়েট করছি, মেট্রো আসবে। তো মেট্রো আসছে, এখন তো সবই এসি মেট্রো আপনারা জানেন। তো মেট্রোটা এলো, মেট্রোতে জাস্ট ঢোকার পর মনে হলো মানে এসিটা কে আবিষ্কার করেছিল, তাকে জাস্ট হ্যাটস অফ। তো বসলাম, ফাঁকা ফাঁকা দুপুরবেলা মেট্রো ছিল, অন্যান্য লোকজন ছিল। কিছুক্ষণ পর আস্তে আস্তে ঠান্ডাটা বাড়তে থাকছে মেট্রোর মধ্যে। একটা সময়ের পর এমন জায়গায় গিয়ে পৌঁছলো জাস্ট মানে নিতে পারছি না আর, মনে হচ্ছে যেন ড্রাইভারকে গিয়ে বলি যে স্যার প্লিজ একটুখানি এসিটা কমাবেন, কাঁপছে। মানে ইভেন সবাই মেট্রো যারা বসে রয়েছেন প্রত্যেকে কাঁপছেন, এসি এত ঠান্ডা হয়ে গেছে, কোথাও কোথাও জল পড়ছে টপটপ করে। তো আমি অনেকটা ডিস্টেন্স গিয়েছিলাম স্বাভাবিকভাবে, অনেকক্ষণ আমি মানে জাস্ট মনে হচ্ছিল আমাকে বের করো এখান থেকে, ফ্রিজার থেকে বেরোতে চাই এবার। তো যখন বেরোলাম মানে স্টেশনে নামলাম, মেট্রোটা আমাকে নামিয়ে দিল, দরজাটা খোলার পর যখন প্ল্যাটফর্মে দাঁড়ালাম মনে উষ্ণ গরম জলে মানে ডিম ছাড়লে যেমন হয় ওরকম একটা অবস্থা হলো আমার। মানে আহ কি আরাম লাগছে, মানে সারা গা হাত পা একদম অদ্ভুত একটা ঠান্ডা থেকে বেরোনোর পর যেমন লাগে গরমের মধ্যে। এবার বাইরে গেলাম, বাইরে গিয়ে স্টেশন থেকে যখন বেরোলাম, এইটা ঘুরতে হার্ডলি 5-10 মিনিটস সময় লাগলো। বাইরে গিয়ে দাঁড়িয়েছি, মনে হচ্ছে যে প্লিজ আমাকে কেউ একটা কোল্ড ড্রিঙ্ক খাবে, মানে জাস্ট পাগল মনে হচ্ছে নিজেকে। দৌড়ে গেলাম, একটা মাজা ওপেনার দিয়ে খুলে দিল, আমি ঢক ঢক করে খেয়ে নিলাম, সারা গা দিয়ে ঘাম ঝরছে। ফিল করুন, ইটস আ সাইকেল, কিভাবে প্রত্যেকটা মুহূর্তে বদলে যাচ্ছে আপনার জীবনে ঠান্ডা এবং গরম পরিস্থিতি, এবং সময়ের সঙ্গে সঙ্গে আপনি এটাকে বদলে নিতে পারেন চাইলে। এক মুহূর্তে গরম তো এক মুহূর্তে ঠান্ডা, যে গরমে আপনি থাকতে পারছেন না সেই এসিতে আবার কখন কিছুক্ষণ পর আপনার কষ্ট হচ্ছে, আবার এসি বন্ধ করছেন আবার গরম লাগছে, এটা পরিবর্তনশীল হতে পারে। হয়তো আপনি ভাবতে পারেন যে এর সঙ্গে পরিবেশের কি কোনো সম্পর্ক রয়েছে, আজকে গরম লাগছে তাই গাছপালা কেন কাটা হচ্ছে তা আপনার মাথায় কাজ করছে। আচ্ছা, আপনার কখনো মাথায় এটা কাজ করে যে আপনার পাড়ার ওই পুকুরটা যেটা বুঝিয়ে দিলে কি যায় আসে, কি যায় আসে বলুন তো? একটা পুকুর যেখানে জল থাকে না বা যে পুকুরে কেউ স্নান করে না, আসলে কি জানেন, এই যে প্রত্যেক মুহূর্তে যখন বৃষ্টির অপেক্ষা করে আপনি বসে রয়েছেন না, এই বৃষ্টিটাও এই পুকুর খাল বিল নদী এগুলো থেকেই হয়। ছোটোবেলায় আমরা পড়েছিলাম যে গ্রীষ্মকালে খাল বিল নদী পুকুর সব শুকিয়ে যায় এবং সেখান থেকে মানে ভেপারাইজড হওয়া ওয়াটারটাই পরবর্তীকালে রেইন বা বৃষ্টি হয়ে নেমে আসে পৃথিবীতে। যদি সেটা নাও হয়, বিভিন্ন জলাধারগুলো আমাদের গ্রাউন্ড ওয়াটার মানে যে যুগ যুগ ধরে কোটি কোটি বছর ধরে যে গ্রাউন্ড ওয়াটারগুলো তৈরি হয়েছে সেগুলো, যেগুলো বোরিং করে আমরা তুলে নিচ্ছি কোথাও কোথাও এখন নিয়ম নেই, সেগুলো কিন্তু এই খাল বিল নদী থেকেই তৈরি হয়। তো যদি কোনো পুকুরের জল নিচের দিকে নেমেও যায় দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ওটা গ্রাউন্ড ওয়াটারের জন্ম দিচ্ছে, আর যেগুলো শুকিয়ে যাচ্ছে ওগুলো ভেপারাইজড হয়ে যাচ্ছে, সেগুলো বৃষ্টি হয়ে আবার আপনার জীবনে ফিরে আসবে। আজকে বৃষ্টির আশা করছেন, কালকে সেই বৃষ্টিকে আপনার প্যাচ প্যাচে মনে হবে, পরশু দিন আপনার শীতের আশা করবেন, আপনি আবার মনে হবেন এই শীতটা এত ঠান্ডা, আপনি গরম চাইছেন। কিছু কিছু জিনিস পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে বদলে যায়, কিন্তু কিছু কিছু জিনিস বদলে গেলে আর ফিরে আসে না। ঋতু হয়তো সময়ের সাথে সাথে বদলাচ্ছে, আপনি এখন সেই জনসংখ্যার দেশের জাস্ট একটা প্রতিনিধি যেটা পৃথিবীর মধ্যে গর্ব করে বলতে পারে আমরা এই মুহূর্তে টপ, আমরা এই মুহূর্তে নাম্বার 1। চায়নাকে আমরা পেছনে ফেলে এখন ভারত হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ জনসংখ্যার দেশ, যেখানে কিভাবে মানুষ বাঁচবে, কোথায় থাকবে, তার জন্য অ্যাপার্টমেন্টস দরকার, বিভিন্ন জায়গায় সব কিছু বুঝিয়ে সব কিছু ভেঙে চুড়ে দিয়ে আমরা কংক্রিটের জঙ্গল বানাচ্ছি। দেখুন, এই ভিডিওটা মেবি হতে পারে আমার আপনার মতন আম আদমির জন্য, মানে ম্যাঙ্গো পিপলদের জন্য, হতে পারে এটা কোনো প্রমোটার বা জমি হাঙরের জন্য, হতে পারে কোনো একটা নেতার জন্য। আজকে ওয়ার্ল্ড আর্থ ডে, আমি ফিল পর্যন্ত করতে পারছেন না, এটা জাস্ট আপনাকে একটা টার্ম, আপনি মধ্যে মশাই কী দরকার, এইসব বিষয় নিয়ে আপনি আবার কথা বলছেন,
দেখুন, সিরিয়াসলি এইসব টপিক নিয়ে কথা বললে খুব একটা লোকে শুনতে চায় না। কন্ট্রোভার্সি পছন্দ করে, কার জীবনে কত কন্ট্রোভার্সি চলছে, কোথায় একটু কিচ্ছা পেলাম। বাট এটা সিরিয়াস কনসার্ন, আপনার জীবনে না হতে পারে। আজকে আপনি জল কিনে খাচ্ছেন, ভাবতে পারেন? এটা আপনি যদি গ্রামে থাকেন তাহলে হয়তো নাও কিনে থাকতে পারেন, কিন্তু শহরের দিকে অলমোস্ট কেউ হয়তো বিসলারি কিনে খায়, কেউ হয়তো ওয়াটার ফিল্টার, যেটাকে প্রত্যেক বছর বছর জন্য একটা হিউজ অ্যামাউন্ট দিতে হয়। তার মানে কিনে খাওয়াই হলো না জল। এরকম একটা পরিস্থিতির মধ্যে এই ধরিত্রী দিবস আদৌ কি ম্যাটার করে? প্রকৃতিকে বাঁচানোর জন্য আমাদের কোনো কনসার্ন কি রয়েছে আদৌ? আমরা আমাদের ছোটো অ্যাপার্টমেন্টসের মধ্যে এসি চালিয়ে সুন্দর ঘর বানিয়ে নিজের জীবন কাটিয়ে দিতে চাই, কিন্তু প্রকৃতি প্রত্যেক মুহূর্তে বদলে যাচ্ছে। সেটা হয়তো আপনার জীবনে আবার এই রিপিটেশন, আপনি যেটা আমি আপনাকে বললাম, এভাবে ফিরে নাও আসতে পারে। সেদিন কি সত্যি কথা বলতে আমি আপনি সেই সকল জমি হাঙর প্রমোটাররা, পলিটিশিয়ানসরা, তারা তাদের ফিউচারকে সিকিউর করতে পারবেন? তাদের বাড়িতে যে বাচ্চাটা রয়েছে তারাও কিন্তু সমস্যায় পড়বেন। আজকে যখন আমি বলছিলাম যে এই পুকুরগুলো ভরাট করলে শুধুমাত্র ওয়াটার ভেপার, গ্রাউন্ড ওয়াটার নো, আপনি জানেন আপনার এই পুকুরের মধ্যে আশেপাশে কত ধরনের প্রাণী বসবাস করে? ছোটো ছোটো পোকামাকড় থেকে শুরু করে সাপ ব্যাং। আপনি বলবেন সাপ ব্যাং দিদি আমার কী দরকার? দেখুন, এই সাপ ব্যাং ছোটো ছোটো পোকামাকড়কে খেয়ে থাকে পাখিরা। আজকে এই পুকুর বোঝাই হয়ে যাচ্ছে নয়নজুলি জলা সব বুঝিয়ে দেওয়ার ফলে ছোটো ছোটো পোকামাকড় বা এই ধরনের প্রাণীরা তারাও বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং পাখিরা এইসব ধরনের খাবার না পেয়ে তারাও কিন্তু প্রায় হারিয়ে যাচ্ছে। আপনি আপনার আশেপাশে চড়াই পাখি দেখেন, আপনি আপনার আশেপাশে কাক দেখতে পান আজকাল, গন। পাখি হারিয়ে গেলে আপনার লসটা কোথায়? পাখি হারিয়ে যাওয়ার মানে এই যে বিভিন্ন ক্ষেত, বিভিন্ন শস্য ক্ষেত, শাকসবজির ক্ষেত, এই ধরনের ক্ষেতে যে ধরনের পোকামাকড় হয় পাখিরা এদের খায় এবং খেয়ে এদের সংখ্যা কমায়। কিন্তু পাখি না থাকার ফলে এই পোকামাকড়ের সংখ্যা বাড়ছে, আর সেটাকে কমানোর জন্য পেস্টিসাইড বা আমাদের কীটনাশক দিতে হচ্ছে। আর সেই ধরনের শস্য আমরা খাচ্ছি, সেই ধরনের সবজি আমরা খাচ্ছি। আজকে আপনি প্রশ্ন তুলতেই পারেন, সত্যি আমার কি যায় আসে? আবার বলছি, আপনি যদি আম আদমি হন বা আপনি যদি জমি হাঙর হন বা আপনি যদি কোনো পলিটিশিয়ান হন, আপনার সন্তান কিন্তু তাই খাচ্ছে, আর এটাকেই আমরা এগিয়ে যাচ্ছি। তাই যখনই এই ধরনের কোনো কাজ করবেন, একবার ভাববেন যে আপনি আপনার বাড়ির বাস্তু ঠিক করার কথা ভাবেন, কিন্তু এই বাস্তুতন্ত্রের কথা ভাবেন না। এই বাস্তুতন্ত্র অ্যাকচুয়ালি আপনাকে বাঁচিয়ে রেখেছে, আগামী দিনে এটাই আপনাকে বাঁচিয়ে রাখতে পারে। তাই প্রকৃতির সঙ্গে এই ধরনের গদ্দারি করবেন না, বদলাটা যেটা নেওয়া হবে না পালিয়ে কুল পাবেন না। আর যদি মনে হয় আজকের এই ওয়ার্ল্ড আর্থ ডেতে এই ধরনের মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভীষণ ইম্পর্টেন্ট, তো প্লিজ আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চাই না আমরা নতুন পৃথিবী গড়ার চেষ্টা করতে পারবো কিনা, এই পৃথিবীকে আমরা অঙ্গীকার করতে পারবো কিনা আগামী প্রজন্মকে সুন্দরভাবে রাখার, বা স্টিল আমরা কিছু প্রচার তো করতে পারি যাতে মানুষ অন্তত বোঝে যে কোনটাকে রাখা উচিত আর কোনটাকে ধ্বংস করা উচিত। ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ। Thank you.